হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ ইউ আর ফাইন। তো আজকে থেকে আমার সিরিজ শুরু হবে। আজকে থেকে আমি একটি দেশ শুরু করব, দেন আমি এই দেশের সবগুলো ভিডিও শেষ করব, দেন আমি অন্য দেশ শুরু করব। তো আজকের দেশ হচ্ছে স্পেন। আজকে আমি বলবো যে স্পেন ভিসা কীভাবে পাওয়া যায়, বা স্পেন ভিসা কি পাওয়া যায় কি না, বা কত টাকা লাগে। আজকে আমি এগুলো নিয়ে কথা বলবো। তো ভিডিও শুরু করার আগে বলে নেই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি সবসময় আমার চ্যানেলে ইউরোপ সম্পর্কে সকল তথ্য দিয়ে থাকি। আর অবশ্যই আমার পেজটি ফলো করবেন, আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দেবো। আপনারা অবশ্যই লিঙ্কে ঢুকে আমার পেজটি ফলো করবেন, দেন আমাকে নক দেবেন আমার পেজের মেসেঞ্জারে। তো আমাদের আজকের টপিক হচ্ছে স্পেন। তো আজকে হচ্ছে স্পেন ভিসা নিয়ে, যে স্পেনে মোট কয় ধরনের ভিসা দেওয়া হয়। তো সেখানে হচ্ছে ট্যুরিস্ট বা ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা, ইন্টার্নি ভিসা, বিজনেস ভিসা, আর হচ্ছে জব ভিসা। তো আসলে আমাদের দেশ থেকে কিন্তু জব ভিসা হয় না। অনেকেই বলবেন যে জব ভিসা হয়, আসলে তারা ভুল জানে, কারণ বাংলাদেশ থেকে গত 11 বছরে কোনো স্পেনের জব ভিসা হয় নাই, গত 11 বছরে, আর কোনো ভিসা হওয়ার চান্সও নাই। আর জব ভিসা কী কারণে হয় না আমি এখন সব বলবো। যেমন তারা সবসময় দক্ষ কর্মী নিয়োগ দেয়, শুধু স্পেন না সবগুলা কান্ট্রি, শুধু মাল্টা, পোল্যান্ড, ইতালি, লিথুনিয়া, লাইক পর্তুগাল মাঝে মধ্যে দেয় বাট খুব কম। তো এরকম কিছু দেশ ছাড়া কোথাও কিন্তু জব ভিসা হয় না। তারা সবাই কিন্তু স্কিল ওয়ার্কার খুঁজে, আনস্কিল কেউ কিন্তু এখানে জব ভিসা অ্যাপ্লাই করতে পারে না, আর ভিসাও হয় না। এখন প্রশ্ন হলো তারা কেন আনস্কিল্ড লোকদেরকে ভিসা দেয় না, কারণ সেই দেশগুলো এমনিতে অনেক উন্নত দেশ, এই জন্য সেখানে অনেক দেশ থেকে মানুষ আসে ইলিগেলি কাজ করতে থাকে। আর যারা ইলিগেলি কাজ করে তারাই কিন্তু এই কাজগুলো করতে পারে, আনস্কিল যেই জব থাকে এগুলো করতে পারে। এই জন্য ওরা আনস্কিল কোনো লোককে ভিসা দিয়ে হায়ার করে তাদের দেশে নেয় না। তারা নেয় হচ্ছে যারা স্কিল ওয়ার্কার, যারা কাজে দক্ষ এবং যাদের পর্যাপ্ত ডকুমেন্টস থাকে এবং যারা শিক্ষিত। কিন্তু এখন অনেকেই বলতে পারেন যে বাংলাদেশ থেকে অনেক শিক্ষিত বা অনেক স্কিল ওয়ার্কারও জব ভিসা পায় না। কেন পায় না? কারণ সাপোজ মনে করেন সেখানে তারা লোক নিবে, স্কিল ওয়ার্কার 100 থেকে 150 মানুষ তারা নিবে, তারা নিয়োগ দিবে। কিন্তু ধরেন আমেরিকান কিছু কান্ট্রি আছে, যেমন ব্রাজিল থেকে, কলম্বিয়া থেকে, আর্জেন্টিনা থেকে বা চিলি থেকে অনেকেই কিন্তু অ্যাপ্লাই করে ফেলে এই দেশগুলোতে। দেন আবার আফ্রিকান অনেক কান্ট্রি আছে, সেখান থেকে অনেকে স্কিল ওয়ার্কার তারা সেখানে অ্যাপ্লাই করে। সো যখনই কোনো জব ভ্যাকেন্সি খালি হয় তখন তারা অ্যাপ্লাই করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের ডকুমেন্টস, তাদের কোনো ফেক থাকে না। কিন্তু আমাদের দেশ থেকে অ্যাপ্লাই করলে 90% হচ্ছে ফেক ডকুমেন্টস, এই জন্য কিন্তু মূলত ভিসাগুলো হয় না। আর তারা এরকম ফেক পাওয়ার পরে তারা আর কোনো ইম্পর্টেন্স দেয় না আমাদের বাংলাদেশের উপরে, কারণ তারা জানে যে আমাদের দেশ থেকে অনেক ফেক ডকুমেন্টস তৈরি করা হয়। এরকম আগে অনেক লোক ভিসা পেয়েছেন যারা কোনো দক্ষ না, তারা কোনো স্কিল ওয়ার্কার না, বাট তারা ফেক ডকুমেন্টস দিয়ে তারা সেখানে গিয়ে তারা জব করতে পারেনি, এই জন্যই কিন্তু মূলত আমাদের দেশকে তারা ইম্পর্টেন্স দেয় না। শুধু আমাদের না, পাকিস্তানও সেম, ইন্ডিয়াও সেম, এই জন্য এরা এই দেশগুলোকে ইম্পর্টেন্স দেয় না জব ভিসার ক্ষেত্রে। যেমন ধরেন সাউথ আমেরিকান, সেন্ট্রাল ইউরোপিয়ান, দেন আফ্রিকান যারা অ্যাপ্লাই করে তারা কিন্তু বিভিন্ন ভালো ভার্সিটি থেকে তারা স্টাডি শেষ করে, দেন তারা অ্যাপ্লাই করে। বাট বাংলাদেশ থেকে যারা ভালোভাবে পড়ালেখা শেষ করে তারা কিন্তু ভালো জব খুঁজে দেশে, তারা কিন্তু বাইরে যাওয়ার ট্রাই করে না। সমস্যাটা এখানে, বাট তারা ট্রাই করলে অবশ্যই ভিসা হতো, বাট তারা ট্রাই করে না। তারা মনে করে তারা দেশের মধ্যে কোনো ব্যাংকে জব করবে বড় পোস্টে, তারা এটাই মনে করে যে এখানকার তারা ব্যাংকার হবে, ডিসি হবে, এসপি হবে, এইগুলো তারা এগুলোই মনে করে। মানে হচ্ছে যারা ভিসা পাওয়ার যোগ্য তারা কিন্তু অ্যাপ্লাই করে না, আর যারা যোগ্য না, যারা আন্ডার ম্যাট্রিক, তারাই কিন্তু বেশি অ্যাপ্লাই করে জব ভিসায়। এখন এরকমই হয়, 90% হচ্ছে যারা আন্ডার ম্যাট্রিক, সো তারা কোনো শিক্ষিত না, তো তারা কীভাবে জব করতে পারবে? আর তাদের কোনো জবের কোনো দক্ষতাও নেই, সো এরা তো জব ভিসা কোনো ভয় পাওয়াবেই না। কিন্তু সেন্ট্রাল ইউরোপ বলেন বা সাউথ আমেরিকান বলেন, তারা কী করে? তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা সেখানে অ্যাপ্লাই করে, এই জন্য ওরা জব ভিসাগুলো পেয়ে থাকে। কিন্তু এরপরেও দেখবেন যে ঢাকায় অনেক ট্রাভেল এজেন্ট বা অনেক দালাল বলবে যে স্পেন ভিসা হবে,
তারা বলবো যে 100% শিওর যে আপনার স্পেন জব ভিসা হবে, আমরা করে দেবো, আমরা সব মিক করে দেবো, হ্যান ত্যান। তারা বলে যে ভাই আপনি ভিসা পাইলেই হবে, সব কিছু আমরা করবো, এরকম তারা অনেক লোভ দেখায়। 12 লক্ষ টাকা, 13 লক্ষ টাকা, 15 প্লাস প্লাস, এরকম তারা অনেক লোভ দেখায়। আর আমরা তো ভাই বাঙালি খুব আবেগপ্রবণ, মানে কিছু বললে আমরা এটা বিলিভ করি, তিনি আমরা অনেকে টাকা জমাও দিয়ে ফেলি শুনলেই। আর দালাল তো মিষ্টি মিষ্টি কথা বলে, আমরা তো এগুলো শেষ শুনে একদম পুরো গলে যাই শেষ। আর তারা দেখায় যে দেখেন যে এই লোকটা, তারা তার আন্দাজে তারা কোনো লোকের ছবি তারা ডাউনলোড করে বলো যে দেখেন এই লোকটা আমরা ভিসা দিয়েছিলাম, এখন ওরা উনি এখন স্পেনে বা অন্য কান্ট্রিতে আসে, এরকম তারা অনেক দেখায়। তারা বলে যে এটা হচ্ছে প্রুফ, প্রমাণ, দেখেন এই এই লোকটাকে আমরা সেখানে ভিসা দিয়েছিলাম। সো আর আমরা বাঙালির দোষ, এই জন্য আমরা এগুলো করি। সো আপনারা এরকম কোনো দালালরে বিলিভ করবেন না, কারণ বাংলাদেশ থেকে স্কিল ওয়ার্কার ছাড়া কোনো জব ভিসা হবে না স্পেনে। আমি ক্লিয়ারলি বলতেছি, বাংলাদেশ থেকে কোনো স্কিল ওয়ার্কার ছাড়া কারো জব ভিসা হবে না স্পেনে। যদি কেউ বলে যে ভিসা আমরা করে দেবো, আমরা ফাইল তৈরি করব, আপনারাকে ধরে পুলিশ ডাকবেন, কারণ এছাড়া কোনো ওই নাই তো ভাই। মানে এখন দালালের যে অবস্থা, তারা যে কী করতেছে, তারা তারা কত ধরনের, তারা ফেসবুকে অ্যাড দেয়, তারা পেজ খুলে তারা পেজে অ্যাড দেয়, আর তাদের আসন জব ভিসার অফার চলতেছে, এখন এখন জব ভিসা হবে, আপনাদের সপ্তাহ পূরণ হবে, কত তারা অ্যাড দেয় ফেসবুকের মধ্যে ঢুকলেই দেখি। তো এখন প্রশ্ন হলো, ভাই তাহলে কি স্পেনে যাওয়ার কোনো ওয়ে নেই? হ্যাঁ ভাই, অবশ্যই অনেকগুলো ওয়ে আছে স্পেনে আসার জন্য। একটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা, আর একটা হচ্ছে অন্য কান্ট্রি হয়ে, যেমন ধরেন অনেক কান্ট্রির ভিসা হয়, যেমন পোল্যান্ডের জব ভিসা হয়, মাল্টার হয়, ইতালির হয়, মাঝে মধ্যে পর্তুগালের হয়, লিথুনিয়ার হয়, আর অনেক কান্ট্রি আছে এগুলোতে হয়। তো আপনারা সেখান থেকে আসতে পারেন, আর না হয় স্পেনে ভিজিট করতে পারেন, ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনি আসতে পারেন। তো এখন প্রশ্ন হলো যে ভিসা কি আসলে পাওয়া যায়, ভিজিট ভিসা? জি ভাই, অবশ্যই স্পেনে ভিজিট ভিসা হয়। শুধু স্পেন না, ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা দেশের জন্য ভিসা ওপেন ফর ট্যুরিস্ট। আর এছাড়াও প্রতি বছর 12 থেকে 15 হাজার বাংলাদেশি পাসপোর্টধারী স্পেনে এন্ট্রি করে, তাদের যে লিঙ্ক অনুযায়ী আমি তথ্য পেলাম। প্রতি বছর 12 থেকে 15 হাজার বাংলাদেশি পাসপোর্ট নিয়ে স্পেনে এন্ট্রি করে। সো এই লোকগুলো কারা? তারা অবশ্যই ভিসা নিয়ে তো এন্ট্রি করে, বাট কিছু আছেন যে ইউরোপে থাকেন, তারা হয়তো বা ভিসা লাগে না। বাট এছাড়াও যারা বাইরে থেকে আসেন, কেউ আমেরিকা থেকে আসেন, কেউ বাংলাদেশ থেকে আসেন, কেউ অনেক কান্ট্রি থেকে, তারা স্পেনে ভিজিট করেন। কেউ দুবাই থেকে ভিসা পান, কেউ ওমান থেকে পান, কেউ কাতার থেকে পান, কেউ সৌদি, কেউ কুয়েত থেকে পান, কেউ লিবিয়া থেকে পান, কেউ ইন্ডিয়া থেকে পান, অনেক অনেক কান্ট্রি থেকে তারা ভিসা তো অবশ্যই পায়। আর ভিসা কখনো বন্ধ না, ভিজিট ভিসা সারা ওয়ার্ল্ডের জন্য, সারা ওয়ার্ল্ডের সকল কান্ট্রির জন্য ভিসা ওপেন থাকে, সব কান্ট্রির অন্তত এই ভিসা কখনোই কারোর জন্য বন্ধ হয় না, ট্যুরিস্ট ভিসা। তো এখন প্রশ্ন হলো যে খুব সহজে কীভাবে স্পেনের ভিজিট ভিসা হয়। ভাই খুব সহজে কি ভিসা হয়? এটা একটা ভুল কথা, অনেকে দেখি, আমিও নিজেও অনেকগুলো ভিডিও দিয়েছিলাম যে খুব সহজ, আসলে খুব সহজে কিন্তু ভিসাগুলো হয় না, একটু কঠিন। কারণ খুব সহজ হলে কিন্তু ভাই সবাই কিন্তু এখানে আসতো স্পেনে। একদম কঠিন না, বাট সহজও না, একটু কঠিন, বাট আপনার একটু মাথা খাটাতে হবে, আপনার একটু সুন্দরভাবে ডকুমেন্টসগুলো মেক করতে হবে। বাট এটা একদম বেশি কঠিন তাও না, আবার একদম সহজও না, বাট মিডিয়াম, আপনার একটু কষ্ট করতে হবে এটা নিয়ে তাহলে হবে। বাট ভিসা কিন্তু ভাই হয়, কারণ ট্যুরিস্ট কিন্তু খুব ইজি ভিসা, এটা কিন্তু কোনো কঠিন না, কারণ ট্যুরিস্ট কিন্তু সে ট্রাভেলার, সে কিন্তু সে তো ভিজিট করতে পারে যে কোনো কান্ট্রি। এই জন্য তাকে প্রুভ করতে হবে যে সে একজন ট্রাভেলার, প্রুভ করতে পারলেই তার ভিসা হবে, এখানে কোনো ভিসা রিফিউজ হয় না। বাট যারা ফেক ডকুমেন্টস বানায় তারাই কিন্তু ভিসাগুলো পায় না, তাদের ভিসাগুলোও রিফিউজ হয়। সো আপনি কীভাবে রিয়েল ডকুমেন্টস বানাবেন, আপনার কী কী ডকুমেন্টস লাগবে, আমি এগুলো নিয়ে আমি নেক্সট ভিডিও বানাবো ইনশাল্লাহ, যে আপনারা কীভাবে স্পেনের ভিসা করবেন, আপনার কী কী ডকুমেন্টস লাগবে, এবং রিয়েল ডকুমেন্টস, কোনো ফেক ডকুমেন্টস না, যে ডকুমেন্টস বানালে, যে প্রুফ দেখালে আপনি ভিসা পাবেন ইনশাল্লাহ, আমি তা নিয়েই নেক্সট ভিডিওতে কথা বলবো স্পেনের ট্যুরিস্ট ভিসা নিয়ে। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো যদি আমার ভিডিও আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি সবসময় আমার চ্যানেলে ইউরোপ সম্পর্কে সকল তথ্য দিয়ে থাকি।
আর অবশ্যই আমার পেজে ফলো করবেন, আমি অবশ্যই পেজের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা পেজের লিঙ্কে ঢুকে আমার পেজটি ফলো করবেন, দেন আমাকে নক করবেন আমার পেজের মেসেঞ্জারে। সো আজকে এখানে আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন।